আমি আপনাদেরকে ফাটাই দেখাই দেই। ফাটাই ফেলাইছি যেহেতু, এই যে দেখুন ভিতরে শুকাই গেছে। আমরা এটা এখন বড়ই দিয়ে কাঁচা মরিচ দিই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মানে ক্যামেরার সামনে আছে বড়ই কাঁচা মরিচ। আর এই যে একটা জিনিস বলেন তো, এটা কি? এটা আপনারা কে কে চিনেন? যাই হোক, অনেকজনে চিনতে পারবেন, আবার অনেকজনে চিনতে পারবেন না। আমি এটা অলরেডি ফাটাই ফেলাইছি, এটা হচ্ছে কটবেল। আমি আপনাদেরকে ফাটাই দেখাই দিই। ফাটাই ফেলাইছি যেহেতু, এই যে দেখুন ভিতরে শুকাই গেছে। আমরা এটা এখন বড়ই দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানাই খাবো। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা বড়ইগুলো কেটে নিব। হ্যাঁ দেন, এখন আমরা কাঁচা মরিচটা কেটে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, কাঁচা মরিচের সাথে আমি দুটা শুকনো মরিচ নিয়ে নিছি, আর এই যে লবণ নিছি। লবণ দিয়ে এখন এটা আমি মাখাবো সুন্দর করে। আমি মাখাই নিলাম। যে কদবেলটা ফাটাইছি ওইটার ভিতর থেকে যেটা বাইর হয়েছে এটার সাথে এখন আমি মাখাবো। এখন আমি এটাতে দিয়ে দিব সরিষার তেল। কদবেল দিয়ে বড়ই ভর্তা দুটাই একসাথে মিলে করব। করেই গেল। তার সাথে সরিষার তেল দিলে আরও বেশি ভালো লাগে, একটা স্যান্ট করে। এই যে দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, আর আমি খেয়ে দেখলাম অনেক টেস্টি লাগতেছে। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।